আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ছাত্র জনতার গণ আন্দোলনের সময় গার্মেন্টস কর্মী রুবেলকে হত্যার মামলায় ঢাকার আদাবর থানায় মামলা হয়েছে সাকিব আল হাসানের বিরুদ্ধে। এত পুরনো খবর, টেস্ট সিরিজ খেলতে সাকিব এখন পাকিস্তানে। তাকে পরের টেস্টে দলে রাখা হবে কি না সে বিষয়ে এখনও সিদ্ধান্তে আসতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এদিকে সাকিবের বিরুদ্ধে এই মামলার ঘটনার প্রতিবাদ জানাচ্ছে তার সতীর্থ থেকে শুরু করে সমর্থকরা। ছাত্র জনতার ওই আন্দোলন শুরুর অনেক আগে থেকেই সাকিব ছিলেন দেশের বাইরে। সাকিব ওই সময়ে যুক্তরাষ্ট্রের মেজর সকার লীগ ও কানাডার গ্লোবাল টি টোয়েন্টি লিগে মাঠ মাতিয়েছেন। তবে আন্দোলনের বিষয়ে মুখ খোলেননি তিনি, যা ক্ষুব্ধ করেছে সাধারণ ভক্ত সমর্থকদের। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। তাছাড়া সোশ্যাল মিডিয়ায় সাকিবের পারিবারিক ভ্রমণের ছবি কিংবা কানাডার এক দর্শককে দেশপ্রেম নিয়ে প্রশ্ন করায় সাকিবকে হতে হয়েছে সমালোচিত। কিন্তু আওয়ামী লীগের ব্যানারে মাগুরা এক আসনের সাবেক এই সাংসদের বিরুদ্ধে হত্যা মামলাকে অনেকেই হয়রানিমূলক বলেই মনে করছেন। একসময়ে জাতীয় দলের নিয়মিত মুখ পেসার রুবেল হোসেন সাকিবকে একজন অভাগা রাজনীতিবিদ হিসেবেই আখ্যায়িত করেছেন। রুবেলের মতে বাংলাদেশের রাজনীতিতে সবচাইতে অভাগা একজন রাজনীতিবিদ হলেন সাকিব, যিনি তার 6-7 মাস রাজনীতির কেরিয়ারের 5 মাসের মতোই ছিলেন দেশের বাইরে। সাকিব সংসদ সদস্য হয়ে কিছু পাওয়ার চেয়ে হারিয়েছেন অনেক কিছু। বাংলাদেশের সমস্ত ক্রিকেটার তার পাশে আছে। সাকিব ক্রিকেটেই সুন্দর, রাজনীতিতে নয়, এমনটাই মত রুবেলের। আরেক ক্রিকেটার সাব্বির রহমান ফেসবুকে সাকিবকে দেশে ফেরানোর আইনি নোটিশ বিষয়ক খবরের একটি ফটো কার্ড শেয়ার করে লিখেছেন সাকিব আল হাসান, যার জন্য বিশ্ব ক্রিকেট বাংলাদেশকে চিনেছে, শ্রদ্ধা ভালোবাসা থাকবে সব সময়। অন্যদিকে তরুণ পেসার শরীফুল ইসলামও ফেসবুকে সাকিবের সঙ্গে দুটো ছবি শেয়ার করে লিখেছেন, সব সময় ভালোবাসার আরেক নাম সাকিব আল হাসান ছিলেন, আছেন, থাকবে। ক্রিকেটারদের পাশাপাশি সাধারণ মানুষও বলছেন সাকিবকে হয়রানি করতেই এই মামলায় ফাঁসানো হয়েছে। তাদের বক্তব্য, সাকিব ঢাকায় নয়, মাগুরা এক আসনের সংসদ সদস্য ছিলেন। তাছাড়া তিনি 2 মাস ধরেই দেশের বাইরে। অনেকেই আবার সাকিবের বিরুদ্ধে এর আগে ওঠা কাকরার খামার, শেয়ার বাজার কেলেঙ্কারি সহ বিভিন্ন অভিযোগের তদন্তের দাবিও জানিয়েছেন। দিবাকর চৌধুরী, কালবেলা।